আর নিউজ এইটিন দর্শকক আমি জানাইছো ডিজিপি কার্যালয়ত আত্মসমর্পণ করেছে এসপি কুমার সঞ্জিৎ কৃষ্ণই। মঙ্গলবারপরা সন্ধানহীন হয়ে আছিল এসপি সঞ্জিৎ কৃষ্ণ। আজি পুয়া 11 বজাত ডিজিপিলৈ ফোন করে আর তার পিছতে আত্মসমর্পণের আগ্রহ প্রকাশ করে। কিছু সময় পিছত ডিজিপি কার্যালয় গেটত উপস্থিত হয় সঞ্জিৎ কৃষ্ণ। ডিজিপির অনুমতি সাপেক্ষে কার্যালয়ের ভিতর প্রবেশ করে গেটর প্রারম্ভিক প্রক্রিয়া অব্যাহত আছে বর্তমানও ডিজিপি কার্যালয়ত। এসপি সঞ্জিৎ কৃষ্ণর ডিজিপি কার্যালয়ত উপস্থিত হওয়ার পিছত উপস্থিত হয় সিআইডি দল। বর্তমান সিআইডি দলে বাহর পাতি আছে। এস আই কেলেঙ্কাত অভিযুক্ত এসপি এ সঞ্জিৎ কৃষ্ণ, করিমগঞ্জের এসপি হয়ে আছিল কুমার সঞ্জিৎ কৃষ্ণ। আর তেতিয়াই আমি জানাই আছো কিদরে এসপি বাংলোরপরা এস আই পরীক্ষার প্রশ্ন কাকত ফাদিল করেছিল সঞ্জিৎ কৃষ্ণয়। ফটো উঠাই রুবুল হাজরিকার হাতত তুলি দিছিল। সকল তথ্য প্রমাণ আরক্ষীর হাতত পড়ার পিছত বর্তমান গ্রেপ্তারের বাবে প্রস্তুতি চলিছে। আমি জানাইছো প্রায় 11 বজাতে ফোন করেছিল, 12 বজাত উপস্থিত হয়েছিল ডিজিপি কার্যালয়। আর তারপর এতালেকে কিন্তু ডিজিপি কার্যালয়ের ভিতরতে আছে আর বাহিরত এটাও বাহর পাতি আছে সিআইডি দল। শেহতীয়া খবর বাবে পুনপুটিয়া গেছো আমার সাংবাদিক ভাস্কর হাজরিকার কাকলে। ভাস্কর, কি আছে শেহতীয়া খবর? চাওক ইভা, আমি দুদিন পূর্বে একমাত্র নিউজ এইটিনে প্রথমবার কারণে ব্রেক করেছিল যে গ্রেপ্তার হওয়ার দিকে যিনি আরক্ষী অধীক্ষক সঞ্জিৎ কৃষ্ণ, আর সেয়াই যে তদন্ত প্রক্রিয়া সেই দিকে এটা গতি করে আছে। কারণ যেতিয়া আসলে এই বাতরি সম্প্রচার হয়েছিল তারপরে দেখবলে হয়েছিল মঙ্গলবার হঠাৎ রহস্যজনকভাবে অন্তদান হয়েছিল এইগুলী আরক্ষী অধীক্ষক। তারপর দেখবলে পাওয়া হয়েছিল আজি নিজেই আরক্ষীর সঞ্চালক প্রধানগুলো ফোন করেছিল আর ফোন করে পুয়া 11 বজাত আরক্ষী মুখ্য কার্যালয় উপস্থিত হয়েছিল। আর এটা 6 বাজিব হয়েছিল কিন্তু এই পর্যন্ত ভিতরতে রখা হয়েছে আরক্ষীর মুখ্য কার্যালয়ের ভিতর সোধা পোছা করে থাকা হয়েছে। এতিয়াও কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা নাই কোনো আরক্ষীর বিশেষ আরক্ষী কার্যালয়ের ফলের। কিন্তু একটা কথা নিশ্চিত যে গ্রেপ্তার হওয়ার সম্পূর্ণ আসলে সম্ভাবনা আছে, যেহেতু এই সমগ্র যে এস আই পরীক্ষার নিযুক্তির যে কেলেঙ্কারি সেই কেলেঙ্কারিত যে জড়িত হয়ে আছিল সেয়া কিন্তু সকল স্পষ্ট হয়ে পড়ছে। কারণ যা প্রারম্ভিক তদন্ত প্রক্রিয়া সেই তদন্ত প্রক্রিয়া যেটা স্পষ্ট হয়েছিল এই তথ্য পোহলাইছিল যে এইগুলি আরক্ষী অধীক্ষক সঞ্জিৎ কৃষ্ণ, কুমার সঞ্জিৎ কৃষ্ণ, যেতিয়া করিমগঞ্জ আরক্ষী অধীক্ষক হয়ে আছিল, অর্থাৎ 18 সেপ্টেম্বরের ঘটনা, 18 সেপ্টেম্বর দিনাখন প্রথমবারের দীপন ডেকা করিমগঞ্জের যে কার্যালয় আরক্ষী অধীক্ষক যে কার্যালয় গৈছিল সেই সময়ত দীপন ডেকার সঙ্গে যথেষ্ট সময় কথা পাতিছিল, সেয়া সকল তথ্য ইতিমধ্যে লাভ করেছে। তারপর অর্থাৎ 19 তারিখে, অর্থাৎ ক্ষমা করব, 17 তারিখে দীপন ডেকার সঙ্গে আলোচনা করে থাকছে, কিন্তু 18 তারিখের দিনাখন রুবুল হাজরিকা যস আই পরীক্ষা নিযুক্তির অন্যতম যে অভিযুক্ত সেই রুবুল হাজরিকা 18 তারিখে গৈছিলেন করিমগঞ্জলে আর করিমগঞ্জ আরক্ষী অধীক্ষক কার্যালয় যথেষ্ট সময় বহিছিল। আর সেই সময়তেই গুয়াহাটির সেই এস আই পরীক্ষার যে প্রশ্নকাকত সেই প্রশ্নকাকত লৈ গৈছিলে আরোই, আর প্রশ্নকাকত লৈ গৈ প্রথমে থানাত নিয়ার পরিবর্তে কিন্তু আরক্ষী অধীক্ষকের যে বাংলো সেই বাংলোলে লৈ গৈছিল। আর তাতেই সেই সময়তেই রুবুল হাজরিকায় মোবাইলত সেই যে প্রশ্নকাক সেই প্রশ্নকাকতের ফটো তুলেছিল সেয়া সকল স্পষ্ট হয়ে পড়ছিল। তারপরতেই যেহেতু এই তদন্ত প্রক্রিয়া আগবাহিনি তারপর দেখি লোল করিমগঞ্জের আরক্ষী অধীক্ষক কার্যালয়ত যে অভিযান চলাইছিল তাতো চালকর আরম্ভ করে দুজন দেহরক্ষীক ইয়াত আটক করেছিল ফুটপোসর কারণে সকল তথ্য পোহলাইছিল। আর তারপরে দেখবলে পাওয়া গেছিল আজি হঠাৎ ইয়াত আত্মসমর্পণ করা বলে আমি জানিবলে পাইছো। কিন্তু এতিয়াও মানে আকো কিছু প্রায় গ্রেপ্তার হওয়ার দিকে তথাপিও কিন্তু আনুষ্ঠানিকভাবে যেটা পোয়া নাই এতিয়াও, কারণ এতিয়াও দেখবলে পাওয়া কিছু সময় পূর্বে আরক্ষী সঞ্চালক প্রধানগী প্রবেশ করেছে। আর আমি যান জানো সিআরডির একটা দল ইতিমধ্যে রয়ে আছে, যেতিয়া তারপর ওলাই দিয়া হোক বা যেটা আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার কথা কব হয়তো প্রথমে মেডিকেললে লো যাওয়া হব, স্বাস্থ্য পরীক্ষা করার পিছন নিজের জিম্মাত লো পুনের হয়তো সিআইডি কার্যালয়তে রোয়া হব। কারণ এতিয়া আর যেহেতু এই যে কেলেঙ্কারিত কারণ অকল যে বা জড়িত হয়েছিল বা আর কোনো লোক জড়িত হয়েছে নি সেই সম্পর্কে আসলে এই মুহূর্তে অভিযান অব্যাহত রাখিছে। যি নহক একটা কথা নিশ্চিত হয়ে পড়ে যে এই যে কেলেঙ্কারির মাস্টার মাইন্ড যেহেতু ক্রিকেটত্ব বা দীপন ডেকা যি ধরনের কয়ে থাকা হয়েছিল, কিন্তু এইগুলী যে আরক্ষী অধীক্ষক যে চাকরি করে থাকার পাছতো আরক্ষীত চাকরি করে থাকার পাছতো এনে ধরনের এক নিষ্কার্য কাম করেছিল আর সেয়া কিন্তু সকল স্পষ্ট হয়ে পড়ল। আর সমান্তরভাবে অতিরিক্ত আরক্ষী অধীক্ষকগুলি এতিয়াও আত্মগোপন করে আছে, যেগুলি করিমগঞ্জের সীমান্ত শাখার অতিরিক্ত আরক্ষী অধীক্ষক হয় প্রশান্ত দত্ত। সেই প্রশান্ত দত্ত আসলে এই যে কেলেঙ্কারি সেয়া সাগু খাই পড়েছে আর এওক ইতিমধ্যে সিআইডিয়ে তেওঁক সমন জারি করেছিল।
তেও রহস্যজনকভাবে কিন্তু আজি তারিখত তেও এই পর্যন্ত কিন্তু কোনো ধরনের সন্ধান নাই কারণ তেও আমি যিমান দূর আজি তারিখ হলে যেতিয়া আসলে এস আই পরীক্ষার কেলেঙ্কারি তথ্য পোহরাইছিল তেতিয়া পা তেও করোনা অজুহাত দেখায় তেও কিন্তু এতিয়াও করিমগঞ্জের অধীক্ষকের কার্যালয়ত হাজির হওয়া নাই তার পরিবর্তে কিন্তু ইতিমধ্যে সি আই ডির সঙ্গে আমি যিমান দূর জানো তেও যাওয়া শনিবারে আসলে তেও সমন জারি করেছিল কিন্তু শনিবারে তেও সি আই ডির কার্যালয় অহা নাছিল আজিও কিন্তু তেও আত্মগোপন করেছে আজি তারিখতে কিন্তু তেও কোনো ধরনের সন্ধান নাই বা তেও কোনো ধরনের সহযোগিতা আগবঢ়া নাই কিন্তু তার পরিবর্তে আরক্ষী অধীক্ষক সঞ্জিৎ কৃষ্ণই কিন্তু নিজেই তেও আত্মগোপন বা আত্মসমর্পণ করেছে ইয়াত যি নহওক কিছু সময় পাছতে এই ভাগ কব পৰা যাব যেহেতু দেখিবলৈ পোৱা গৈছিল এজনৰ পাছত আনজন শিক্ষক আৰক্ষী বিষয়া আহি আছে সোধপোছ চলাই আছে আৰু প্ৰাৰম্ভিক যি সোধা পোছা সেয়া অব্যাহত ৰাখিছে হয়তো খুব কম সময়ৰ ভিতৰতে আনুষ্ঠানিকভাৱে ঘোষণা কৰিব যে সঞ্জিত কৃষ্ণ প্ৰকৃতাৰ্থত গ্ৰেপ্তাৰ কৰা হ'বনে নহয় সেয়া কিন্তু কিছু সময়ৰ পাছতে কব পৰা যাব ইভা নিশ্চয় ভাস্কৰ কিন্তু এঘাৰ বজাৰ পৰা এতিয়া চাৰে পাঁচ বাজি গৈছে যথেষ্ট দীঘলীয়া সময় ডি জি পি কাৰ্যালয়ৰ ভিতৰৰ পৰা কোনো ধৰণৰ খবৰ তেওঁলোকে বাহিৰ কৰা নাই নাই কোনো ধৰণৰ আচলতে মই কওঁ কৈছোঁ কোনো ধৰণৰ সহযোগিতা ফল দিব বিচৰা যিহেতু প্ৰথমৰ পৰা যদি চাই ভা প্ৰথমৰ পৰাই এই যি তদন্ত প্ৰক্ৰিয়া যিধৰণে চলি আছে কি ধৰণৰ ইয়াত অগ্ৰগতি লাভ কৰিছে বা যেনেধৰণে অসম আৰক্ষীৰ ফালৰ পৰা সংবাদ পাই থকা যিধৰণৰ সহযোগিতা আগবঢ়াব লাগে সেই ধৰণৰ সহযোগিতা কিন্তু প্ৰথমৰ পৰা আমি দেখিবলৈ পোৱা নাই কাৰণ বিভিন্ন সময়ত আপুনি চাই বিভিন্ন সময়ত যেতিয়া আচলতে আৰক্ষীয়ে অভিযান চলাই বেলেগৰ ক্ষেত্ৰত কৈছোঁ তেতিয়াই কিন্তু অসম আৰক্ষীয়ে সংবাদ মেল পাতি বা অসম আৰক্ষীৰ কোনো শিক্ষক বিষয়াই সংবাদ মাধ্যমত সম্বোধন কৰি সকলো তথ্য বিৱৰিব কিন্তু এই ক্ষেত্ৰত এই যি কেলেংকাৰী বা এই যি পৰীক্ষা কেলেংকাৰীৰ ক্ষেত্ৰত কোনো কিছু ব্যতিক্ৰম দেখিবলৈ পোৱা গৈছিল এই যি সমগ্ৰ তদন্ত প্ৰক্ৰিয়াত আচলতে দুদিন অসম আৰক্ষীৰ সঞ্চালক প্ৰধানগৰাকীয়ে সংবাদ মেল পাতিছিলে সেই দুদিন ধৰিতে যি ধৰণৰ তথ্য দিছিলে ৰাজহুৱা কৈছিল সেয়াই যথেষ্ট তাৰ বাহিৰে কিন্তু আজি তাৰিখলৈ কোনো ধৰণৰ আনুষ্ঠানিকভাৱে সংবাদ মাধ্যমত অসম আৰক্ষীৰ ফালৰ পৰা কোনো ধৰণৰ তথ্য দিব বিচৰা নাই আজি যিহেতু এঘাৰ বাজিছিল পুৱা এঘাৰ বজাতেই সেই সঞ্জিত কৃষ্ণ আৰক্ষী অধীক্ষক তদন্তীন যি তেওঁ যিহেতু ইয়াত প্ৰৱেশ কৰিছিলে এঘাৰ বজাত কিন্তু এতিয়াও এঘাৰ বজাৰ পৰা এতিয়া ছয় বাজিব হ'ল অৰ্থাৎ তেওঁক গ্ৰেপ্তাৰে কৰা হ'লনে বা তেওঁক কি কৰা হৈছে এই মুহূৰ্তত তেওঁক গ্ৰেপ্তাৰ কৰিবনে নকৰে সেই সম্পৰ্কত কিন্তু কোনো ধৰণৰ তথ্য দিয়া নাই কাৰণ আমি যথেষ্ট যোগাযোগৰ চেষ্টা চলাইছোঁ যিগৰাকী পি আৰ অ' হয় তেওঁৰ সৈতে আমি সদায় যোগাযোগৰ চেষ্টা চলোঁ তেওঁ আচলতে আনুষ্ঠানিকভাৱে তেওঁ ক'ব বিচৰা নাই যিহেতু বিষয়টো অতি ডাঙৰ আৰু যিহেতু তেওঁ এগৰাকী জ্যেষ্ঠ বিষয়া হয় গতিকে সেই ক্ষেত্ৰত প্ৰাৰম্ভিক যিখিনি নিয়ম থাকে কাৰণ ইতিমধ্যে চি আই ডি ফালৰ পৰা গৃহ বিভাগলৈ আচলতে পত্ৰ প্ৰেৰণ কৰা হৈছিলে কাৰণ তেওঁক যি পৰ্যায়ক্ৰমে কাৰণ যিহেতু শিক্ষক এগৰাকী বিষয়া গ্ৰেপ্তাৰৰ ক্ষেত্ৰত বহুত নীতি নিয়ম থাকে সেইসমূহ চলাই থকা বুলি আমি জানিবলৈ পাইছোঁ যি নহওক এঘাৰ বজাৰ পৰা প্ৰথমে জি পি সিং এ ডি জি পি জি পি সিং আহি উপস্থিত হৈছিল ঠিক বাৰমান বজাত তেওঁ প্ৰথমে সোধপোছ কৰিছিলে সঞ্চালক প্ৰধানগৰাকী নিজে তেওঁ সোধপোছ কৰিছিলে আমি যিমান দূৰ জানো তাৰপিছত তেওঁ ওলাই গৈছিলে পুনৰ আচলতে আৰক্ষী সঞ্চালক প্ৰধানগৰাকী আহি ইয়াত উপস্থিত হৈছিল আৰু উপস্থিত হৈ এই মুহূৰ্তত তেওঁ সোধা পোছা চলাই থকা বুলি আমি জানিবলৈ পাইছোঁ আৰু কিছু সময় পাছত আচলতে সকলো স্পষ্ট হৈ পৰিব নিশ্চয় ভাস্কৰ আৰু আপুনি কোৱাৰ দৰে আচলতে এইবাৰ এই সমগ্ৰ কেলেংকাৰী সন্দৰ্ভত কোনো তথ্য তেওঁলোকে সদৰি কৰা নাই সংবাদ মাধ্যমৰ পৰা বহু কথা গোপনে ৰাখিছে হয়তো আমি ক'ব পাৰোঁ যে বহু বিয়াগোম মন্ত্ৰী নেতা বিজেপি কৰ্মী আৰক্ষী বিষয়াৰ নাম সাঙুৰ খাই যোৱাৰ বাবে হয়তো তেওঁলোকে এনে কৰিছে এয়া আচলতে এক আন এক প্ৰসংগ আমি পৰৱৰ্তী সময়ত পুনৰ আপোনাৰ সৈতে কথা পাতিম ভাস্কৰ এই মুহূৰ্তত ধন্যবাদ জনাইছোঁ আৰু বাতৰি শেষ অংশলৈ যোৱাৰ পূৰ্বে পুনৰ সময় হৈছে খন্তেক বিৰতিৰ জলসিঞ্চন মন্ত্ৰী ভৱেশ কলিতা মুৰ্দাবাদ ধৰিয়ে উত্তাল ৰঙীয়া খোপনিকুচিত অৰুণোদয় আঁচনিৰ নামত হোৱা ব্যাপক দুৰ্নীতিৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ জনাই ৰাজপথলৈ আহিল জনতা অৰুণোদয় আঁচনিৰ তালিকাত প্ৰকৃত হিতাধিকাৰীৰ পৰিৱৰ্তে বিজেপিৰ নেতা পালি নেতাৰ অংগহী বংগহীৰ নাম অন্তৰ্ভুক্ত হোৱাৰ অভিযোগ ৰাইজৰ আৰু প্ৰতিবেদন আগবঢ়াই বিদায় লৈছো চিটি18ৰ পৰা নমস্কাৰ মন্ত্ৰী ভৱেশ কলিতাৰ বিৰুদ্ধে এটা ফেচবুক পোষ্ট নিযুক্তি দিয়াৰ নামত প্ৰতাৰণাৰ এশ এবুৰি অভিযোগ আজি মই বিধায়ক তথা জলসিঞ্চন বিভাগৰ মন্ত্ৰী ভৱেশ কলিতাৰ প্ৰতাৰণাৰ বাবে আত্মহত্যা কৰিবলৈ বাধ্য হৈছিলোঁ কিন্তু মই ভাবিলোঁ আত্মহত্যা কৰাতকৈ যুদ্ধ কৰি মৰিম ভৱেশ কলিতাই যেতিয়া ৰঙীয়া সমষ্টিত বিজেপিৰ পৰা টিকট পাই আহিছিল তেতিয়াতেই মোক আশা দি কৈছিল তোক মই চাকৰি দিম দে জয় হৈ লওঁ তাৰপিছত বিধায়ক হ'ল বিধায়ক হৈ ছমাহমানৰ পিছত মোক ক'লে মন্ত্ৰী হৈ লওঁ দে তহঁতে অলপ মোৰ মন্ত্ৰিত্বৰ বাবে লাগি দে কাৰণ আমি এটা ছাত্ৰ সংগঠনৰ লগত জড়িত আছিলোঁ তাৰপিছত মন্ত্ৰিত্ব পালে তাৰপিছত লগ কৰিলোঁ দাদা কিবা এটা কৈ দিয়ক পদো খোলা দিয়া নাই ঠিকাকেই দিয়ক তেতিয়া তেখেতে ক'লে ঠিকা কৰি বদনাম হ'ব নালাগে পদ খালি দিম ৰ এদিন মোক গাঁৱৰ ল'ৰা এজনে ক'লে ৰূপমদা অৰুণাচলত যাবি নেকি কোম্পানী এটাৰ তলত 10,000 দিব মই ক'লোঁ ল'ৰাজনক কালি উত্তৰ দিম দে তাৰ পিছদিনা ভৱেশ কলিতাক লগ কৰি কথাটো ক'লোঁ তেখেতে ক'লে এতিয়া আৰু ক'ত যাওঁ পদ খালি দিবই ধৈৰ্য ধৰিছা যেতিয়া অলপ ৰ ক'তো নাযাবি তলত লাগি থাকা তোৰ ব্যৱস্থা কৰি দি আছোঁ নহয়
তাৰপিছত নিজৰ বিভাগ জলসিঞ্চনত পদ খালী কৰি দিলে, এপ্লাই কৰিলোঁ, এডমিট আহিল। তাৰপিছত পৰীক্ষাৰ পাঁচ ছয় দিনমানৰ আগত গাঁৱৰ মানুহ এঘৰত মোক লগ কৰিবলৈ ৰাতি 9-10 বজাৰ ভিতৰত মাতি পঠালে। গ'লোঁ, আহিল, লগ কৰিলে, লগ কৰি ক'লে পৰীক্ষাৰ ঐমাৰ বহীত একো নিলিখিবি, ভুল হ'ব পাৰে, মাত্ৰ ৰোল নম্বৰ আৰু ছবিটো ভালকৈ লিখি আহিবি, উত্তৰ জানিলেও নিলিখিবি, ভুল হৈ যাব পাৰে, আৰু পৰীক্ষাৰ পিছত মোক লগ কৰি এডমিটখন দি আহিবি। ময়ো ভাবিলোঁ কথা দিছে যেতিয়া তেওঁৰ মতে কৰোঁ, একো নিলিখোঁ, আৰু আজি ফলাফল ঘোষণা কৰাত মোৰ নাম নাই। এতিয়া কথা হ'ল, যদি মোক চাকৰি নিদিয়াৰে কথা আছিল তেন্তে কিয় ইমান আশা দিলে, কিয় উত্তৰ লিখিবলৈ মানা কৰিলে? ৰূপম দাস নামৰ এজন যুৱকে দিয়া এই পোষ্ট এতিয়া ভাইৰেল হৈ পৰিছে গণমাধ্যমত। এই প্ৰসংগই ব্যাপক চৰ্চা লাভ কৰাৰ সময়তে জলসিঞ্চন মন্ত্ৰী ভৱেশ কলিতা মূৰ্তাবাদ ধ্বনিৰে উত্তাল হৈ পৰিল ৰঙিয়া। ৰঙিয়াৰ খোপনিগুজিত অৰুণোদয় আঁচনিৰ নামত ব্যাপক দুৰ্নীতিৰ অভিযোগ তুলি ৰাইজে দিলে ধৰ্ণা। ৰাজপথলৈ ওলাই আহি বিজেপি চৰকাৰ হাই হাই, ভৱেশ কলিতা মূৰ্তাবাদ, ভৱেশ কলিতা গো বেক শ্লোগানেৰে উত্তাল হৈ পৰিল অঞ্চলটোৰ পৰিৱেশ। অৰুণোদয় যিটো ফৰ্ম, সেইটো ফৰ্মটো আমি পোৱাই নাই, গমেই নাপালোঁ যে কেতিয়া দিছে, কেতিয়া দিছে। শুনা পাইছোঁ যে সিহঁতৰ বেলেগ মানুহবিলাক পাইছে, আমাৰ সুপ্নিছে গাঁৱৰ কোনো পোৱা নাই, সেইখিনি আমি গম পাইছোঁ। কোনে পালে এইবিলাক? কোনে লাভ কৰিলে? বিজেপিৰ মানুহবিলাকে পাইছে। ৰাইজৰ অভিযোগ, খোপনিকুচি গাঁৱৰ শাৰীৰিকভাৱে সক্ষম অবিবাহিতা মহিলা, দৰিদ্ৰ পৰিয়ালৰ নাম এই আঁচনিৰ তালিকাত অন্তৰ্ভুক্ত নহ'ল। মন্ত্ৰী ভৱেশ কলিতাৰ ফালৰ পৰা অৰুণোদয় আঁচনিৰ ফৰ্মসমূহত চিল চহী কৰি বিজেপি নেতাক বিতৰণ কৰিছিল। তাৰ পিছত দৰিদ্ৰ হিতাধিকাৰী বঞ্চিত কৰি বিজেপিৰ নেতা পালি নেতাৰ অঙহী বঙহী নাম অন্তৰ্ভুক্ত হোৱাৰ অভিযোগ তুলি ৰাইজে প্ৰতিবাদ সাব্যস্ত কৰে। বিজেপিৰ মানুহে আৰু বাচি বাচি দিছে, আৰু আমাক আৰু দিয়া নাই এই ফৰ্ম চৰম একো। ভাই আমি পাব লাগে ছাৰ, পাব লাগে, পাবলে সপ্নি গুচিত সব বস্তু পাব লাগে, কিয় নাপাওঁ আমি? ৰঙিয়াৰ পৰা ইনামুল ইছলাম, নিউজ18 অসম, নৰ্থ ইষ্ট।